بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَظَلَّلْنَا عَلَيْكُمُ الْغَمَامَ وَأَنْزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَى كُلُوا مِن طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ وَمَا ظَلَمُونَا وَلَكِنْ كَانُوا أَنفُسَهُمْ يَظْلِمُونَ وَإِذْ قُلْنَا ادْخُلُوا هَذِهِ الْقَرْيَةَ فَكُلُوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَدًا وَادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَقُولُوا حِطَّةٌ نَغْفِرْ لَكُمْ خَطَايَاكُمْ وَسَنَزِيدُ الْمُحْسِنِينَ فَبَدَّلَ الَّذِينَ ظَلَمُوا قَوْلًا غَيْرَ الَّذِي قِيلَ لَهُمْ فَأَنزَلْنَا عَلَى الَّذِينَ ظَلَمُوا رِجْزًا مِّنَ السَّمَاءِ بِمَا كَانُوا يَفْسُقُونَ صدق الله العظيم সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের প্রিয় অনুষ্ঠান তাফসীরে ইজহারুল কোরআন প্রোগ্রামে আমি মোহাম্মদ আব্দুল মুনতাকিম অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জ্ঞাপন করছি তেলাওয়াতকৃত আয়াতসমূহের তরজমা আপনাদের সামনে প্রথমে পেশ করব এরপর তাফসীর থেকে কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওয়া ইয কুলতুম ইয়া মূসা আর যখন তোমরা বললে হে মূসা لن نؤمن لك حتى نرى الله جهرة فأخذتكم الصاعقة وأنتم ظالمون কশিন কালেও আমরা তোমাকে বিশ্বাস করব না যতক্ষণ না আমরা আল্লাহকে প্রকাশ্য দেখতে পাবো فأخذتكم الصاعقة وأنتم تنظرون বস্তুত তোমাদেরকে পাকড়াও করলো বিদ্যুৎ وأنتم تنظرون অর্থাৎ তোমরা প্রত্যক্ষ করছিলে ثم بعثناكم من بعد موتكم এরপর মরে যাবার পর আমি তোমাদেরকে আবার দাঁড় করিয়েছি لعلكم تشكرون যাতে তোমরা কৃতজ্ঞতা আমার স্বীকার করে নাও وظللنا عليكم الغمام وانزلنا عليكم المن والسلوى আর আমি তোমাদের উপর ছায়া দান করেছি মেঘমালার দ্বারা
এবং তোমাদের জন্য খাবার পাঠিয়েছি মান্না এবং সালওয়া। খুলু মিন তাইয়্যিবাতি মা রযাকনাকুম, সেসব পবিত্র বস্তু তোমরা ভক্ষণ করো যা আমি তোমাদেরকে দান করেছি। ওয়ামা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, বস্তুত তারা আমার কোনো ক্ষতি করতে পারেনি বরং নিজেদেরই ক্ষতি সাধন করছে। ওয়াইয কুলনা দখুলু হাযিহিল ক্বরিয়া, আর যখন আমি বললাম যে তোমরা প্রবেশ করো এ নগরীতে, ফাকুলু মিনহা হাইসু শিতুম রগদা, এবং এতে যেখানে খুশি খেয়ে স্বাচ্ছন্দ্যে বিচরণ করতে থাকো। ওয়াদখুলুল বাবা সুজ্জাদা, এবং দরজার ভিতর দিয়ে প্রবেশ করার সময় সিজদা করে ঢুকো। ওয়াকুলু হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম, আর তোমরা বলতে থাকো আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও, তাহলে আমি তোমাদের অপরাধ ক্ষমা করব। ওয়াসানাজিদুল মুহসিনিন, এবং সৎকর্মশীলদেরকে অতিরিক্ত দানও করব। فَبَدَّلَ الَّذِينَ ظَلَمُوا قَوْلًا غَيْرَ الَّذِي, অতঃপর জালেমরা কথা পাল্টে দিয়েছে যা কিছু তাদেরকে বলে দেওয়া হয়েছিল তা থেকে। قِيلَ لَهُمْ فَأَنزَلْنَا عَلَى الَّذِينَ ظَلَمُوا, এরপর আমি অবতীর্ণ করেছি জালেমদের উপর رِجْزًا مِّنَ السَّمَاءِ, আযাব আসমান থেকে। বিমা কানু ইয়াফসিকুন, সীমা লঙ্ঘন করার কারণে, নির্দেশ লঙ্ঘন করার কারণে। এতটুকু আপনাদের সামনে তরজমা পেশ করা হলো। বনি ইসরায়েলের পুরো ইতিহাস আমাদের সামনে তুলে ধরা হচ্ছে, তারা কোন সময় কিভাবে তারা নাফরমানি করেছে আর কোন নাফরমানির কারণে কিভাবে খারাপ পরিণতি তাদেরকে বরণ করতে হয়েছে, কষ্ট তাদেরকে স্বীকার করতে হয়েছে, শাস্তি তাদের ভোগ করতে হয়েছে, তারা অধঃপতনের সম্মুখীন হয়েছে, বিপর্যয়ের সম্মুখীন হয়েছে, মারাত্মকভাবে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষার এবং বিপর্যয়কর অবস্থার সম্মুখীন হয়েছে। তো জাতির ইতিহাসে উত্থান পতনের খেলা শুরু থেকেই চলে আসছে, কিন্তু এগুলো আমাদের জন্য শিক্ষার বিষয়। আল্লাহ আকবার। হযরত মুসা আলাইহিস সালামকে তারা পাঠালো যে আমাদের একটা শরীয়তের প্রয়োজন, ফেরাউন থেকে আমরা নাজাত লাভ করেছি, মুক্তি লাভ করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় মুক্তি দান করলেন, নাজাত দান করলেন, কত বড় শুকরিয়ার বিষয়। একটা জালেম সুপার পাওয়ার যদি হয়, তার লাখো সৈন্যবাহিনী যদি হয়, শত শত বছর পর্যন্ত কোনো জাতির উপর যদি জুলুম নির্যাতনের স্ট্রিম রুলার সে চালাতে থাকে, আল্লাহ তাআলা যদি এমন জালিমকে করুণ পরিণতির সম্মুখীন করেন, সারা বিশ্বের জন্য কেয়ামত পর্যন্ত সময়কালের জন্য যদি তাকে দৃষ্টান্তমূলক শাস্তির নমুনায় পরিণত করে দেন আর ধ্বংস করে দেন তাকে, তার সৈন্য সামন্ত সহ, আর কোনো জাতিকে যদি এইভাবে মাথা উঁচু করে বিশ্বের দরবারে দাঁড়াবার মতো পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেন, তাহলে আল্লাহর কতটুকু ভালোবাসা, স্নেহ, মহাব্বত এবং অবারিত করুণার এবং দয়ার কারণে এইভাবে আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার জীবনে এই ধরনের মর্যাদা কেউ লাভ করতে পারে, এই ধরনের সম্মান কেউ অর্জন করতে পারে, এই ধরনের বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার একটা পরিবেশ এবং সম্মাননা কেউ পেতে পারে, এটা কোনো মামুলি ব্যাপার নয়। আমি এক জাতি, আর আমার জাতির উপর যদি শত শত বছর পর্যন্ত একাধারে কন্টিনিউয়াস জুলুম নির্যাতন চলতে থাকে, আর সেই জালিমকে যদি আল্লাহ তাআলা দৃষ্টান্তমূলক শাস্তির একটা মারাত্মক দৃষ্টান্তে পরিণত করেন, দৃষ্টান্তমূলক শাস্তি যদি আল্লাহ তাআলা দেন, সৈন্য সামন্ত সহ যদি আল্লাহর পক্ষ থেকে আযাব নাজিল হয়, সমুদ্রের ভেতরে যদি আল্লাহ তাআলা ধ্বংস করে দেন, তাহলে আমি এবং আমার জাতিকে আল্লাহ তাআলা যে নাজাত দান করলেন, মুক্তি দান করলেন, যে সম্মাননার উঁচু একটা মাকাম আল্লাহ তাআলা আমাকে দান করলেন, আমার জাতিকে দান করলেন, এটা কোনো মামুলি ব্যাপার,
সারা বিশ্বের মধ্যে কি পরিমাণ সম্মাননা হবে এই জাতির। কোনো একটা জাতি যদি নিজে যুদ্ধ করে, জয়লাভ করে, যদি স্বাধীনতা অর্জন করে, তাহলে সারা বিশ্বের মধ্যে তার বড় মর্যাদা। যারা শহীদ হয় তাদের কীর্তিগাথার আলোচনা কন্টিনিউ থাকে, ওই জাতির ইতিহাস রচনা করা হয়, এই জাতির ত্যাগ তিতিক্ষার আলোচনা সারা বিশ্বের প্রত্যেক মানুষের মুখে মুখে থাকে যে তারা কীভাবে স্বাধীনতা অর্জন করেছে। আর এই স্বাধীনতা যুদ্ধের মধ্যে যদি আল্লাহর বিশেষ সাহায্য যদি নেমে আসে, আর দুশ্মনকে আল্লাহ তাআলা যদি দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে সমুদ্রের ভেতরে একেবারে করুণভাবে যদি আল্লাহ তাআলা শাস্তি দিয়ে ধ্বংস করে দেন সম্পূর্ণরূপে, তাহলে তখনকার বিশ্বে যার দুশ্মনকে আল্লাহ তাআলা ধ্বংস করলেন, যাকে আল্লাহ তাআলা নাজাত এবং মুক্তি দান করলেন, সুপার পাওয়ারকে আল্লাহ তাআলা জালিমদেরকে আল্লাহ তাআলা বিনাশ করলেন, একটা শাস্তির দৃষ্টান্তে পরিণত করলেন, কিয়ামত পর্যন্ত তার ধ্বংসলীলা দুনিয়ার সামনে নমুনা হিসাবে ধরে রেখে দিলেন আল্লাহ তাআলা। আর সাহায্যটা যদি আমার জন্য হয়, তাহলে আমি কতটুকু পুলকিত হব, কতটুকু উৎফুল্ল হব, কতটুকু ধন্য হব যে সরাসরি আল্লাহর রহমতের ছায়া আমার উপর রয়েছে, সরাসরি আল্লাহর সাহায্য দ্বারা আমার দুশ্মনকে আল্লাহ তাআলা নিপাত করে দিয়েছেন এবং আমাদেরকে আল্লাহ তাআলা মুক্তি এবং নাজাত দান করেছেন। তো এটা কত বড় ব্যাপার। এরপর তারা চাইলো, ঠিক আছে, আমরা এখন স্টেবল হয়ে গেছি, বিরাট বড় সাহায্য আল্লাহর পক্ষ থেকে পেয়েছি, হে মুসা আলাইহিস সালাম, আমাদের জন্য শরীয়তের প্রয়োজন, একটা জীবন ব্যবস্থার প্রয়োজন। আল্লাহ তাআলার হুকুমে হযরত মুসা আলাইহিস সালাম তোর পাহাড়ে চলে গেলেন, আর সেখানে গিয়ে তাওরাত কিতাব আনার জন্য তাকে এক মাস পর্যন্ত ইবাদত বন্দী করতে হলো, পরে আরো 10 দিন আল্লাহ তাআলা বাড়িয়ে দিলেন। এর পেছনে অনেক হিকমত নিহিত রয়েছে। যে মুসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন, দীর্ঘ রোজা রাখার পর মুখে যে সামান্য একটা দুর্গন্ধ আসে, এটা দুনিয়ার মানুষের কাছে এটা কষ্টকর হলেও আল্লাহর কাছে এটা সবচেয়ে বেশি প্রিয়। তো আল্লাহ তাআলা 30 দিন পরে হযরত মুসা আলাইহিস সালাম রোজা ভেঙে ফেলার কারণে তার আল্লাহর আরও বেশি প্রিয় পাত্রে পরিণত হওয়ার জন্য আরও 10 দিন রোজা রাখার কথা আল্লাহ তাআলা বললেন। এইভাবে 40 দিন 40 রাত তিনি তোর পাহাড়ে সাধনায় ব্যস্ত ছিলেন। এরপর আল্লাহ তাআলা তাকে তাওরাত কিতাব দান করলেন, পুরো জাতির জন্য একসঙ্গে তাওরাত কিতাব এবং বিশাল আয়তন কিতাব, বিধিবিধানের কিতাব আল্লাহ তাআলা দান করলেন, জীবন ব্যবস্থা স্বরূপ তাওরাত কিতাব। এখন বলে কি এটা নিয়ে আসলেন, এর আগে কি পরিমাণ অনুকম্পা আল্লাহ তাআলা প্রদর্শন করলেন, কি পরিমাণ রহমত দ্বারা আল্লাহ তাআলা ধন্য করলেন, কিভাবে আল্লাহ তাআলা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার মতো সুযোগ করে দিলেন, কিভাবে আল্লাহ তাআলা জালিমকে ধ্বংস করে দিয়ে তাদেরকে স্বাধীনতার জীবন আল্লাহ তাআলা দান করলেন। এখন আল্লাহর হুকুম মেনে একটা সুন্দর সমাজ দুনিয়াকে উপহার দেয়া, এটা ছিল দায়িত্ব। তারাও এটা বলল, কারণ আল্লাহ তাআলা দিলেন কিতাব, তো বলে যে না, এখন এটা আমরা মানতে চাইব না, এটা আমরা মানতে পারি না, তো কখনো এটা কশিন কালে আমরা এর উপর বিশ্বাস স্থাপন করব না, যতক্ষণ না প্রকাশ্যে এসে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দেবেন যে এটা আমার কালাম, এটা আমার কিতাব। তো যাই হোক, আল্লাহ তাআলা এটা মেনে নিলেন। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, তাদের প্রতিনিধিদেরকে পাঠাও, তোর পাহাড়ে যাক, তারা গিয়ে তারা দেখুক আমি আল্লাহ বলি কিনা। সেই তোর পাহাড়ে যাওয়ার পর আল্লাহর পক্ষ থেকে গাইবি আওয়াজ, এটা তো সাধারণত আসে না, হয় না, এটা আমার কালাম, আল্লাহর পক্ষ থেকে বলা হলো, তারা শুনতে পেল। এখন বলে যে না, এটা গাইবি আওয়াজ তারা হবে না যতক্ষণ পর্যন্ত সামনে না আসবেন। তখন এটা অস্বীকার, দুনিয়াতে তো কেউ আল্লাহকে চর্মচক্ষু দিয়ে দেখতে পারবে না, কোনো চর্মচক্ষুর মধ্যে আল্লাহকে দেখার মতো শক্তি নেই, লা তুদরিকুহুল আবসার, দুনিয়াতে আল্লাহ তাআলা এই শক্তি কাউকে দেননি। এখন আবার দেখার শর্ত যে আমাকে দেখতেও হবে, তখনই কেবল আমি বিশ্বাস করব। তখনই বজ্রাঘাত হলো, বিদ্যুৎ পড়ল এবং তাদের উপর মৃত্যু অবধারিত হয়ে গেল। মুসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, এদেরকে আনছিলাম প্রমাণস্বরূপ তারা গিয়ে জাতির সামনে এটা বলবে। তো আল্লাহ তাআলাকে বললেন, ইয়া আল্লাহ, এরা তো এমনিতেই বাহানা
অনুসন্ধান করে এখন যখন জানবে যে এই সত্যর জন্য আমি মারিয়ে ফেলেছি আল্লাহর দ্বারা, এদের উপর আজাব নাজিল হয়েছে, এরা মারা গেছে, তো আরও বেশি বদগুমান হবে, ক্ষুধারণার শিকার হবে। হে আল্লাহ, আপনি তাদেরকে আবার পুনর্জীবন দান করে দিন। তো আল্লাহ তাআলা মেহরবানি করে সুম্মা বাআসনাকুম মিন বাদি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন, মুসা আলাইহিস সালামের দোয়া কবুল করে আল্লাহ তাআলা পুনর্জীবন তাদেরকে দান করলেন। যারা মারা গেল এই আজাবের কারণে, না মানার কারণে, তাদেরকে আবার নতুন জীবন আল্লাহ তাআলা দান করলেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, যাতে তোমরা অন্তত কৃতজ্ঞতা স্বীকার করে নাও। আল্লাহ আকবার। এরপরে আল্লাহ তাআলা ওয়াযাল্লানা আলাইকুমুল গামামা ওয়া আনযালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, মেঘ দ্বারা আল্লাহ তাআলা যে ছায়া দান করেছেন এবং মান্না আর সালওয়া আল্লাহ তাআলা নাজিল করেছেন খাবার স্বরূপ, এবং বলেছেন যে আমি যে রিজিক দান করেছি তা থেকে তোমরা অনায়াসে খাও। ওয়ামা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, কিন্তু এই যে খাবার আল্লাহ তাআলা দান করলেন, তো এটা ময়দানে তীহের মধ্যে এই ঘটনাটা ঘটেছে। ঘটনা কি? ঘটনা হলো যে বনি ইসরায়েলের আসল দেশ, আসল এলাকা ছিল সিরিয়া বা শাম। তখনকার শাম এখনকার সিরিয়া পর্যন্ত সীমাবদ্ধ নয়, বর্তমান প্যালেস্টাইন, সিরিয়া, ইসরায়েল, এরপরে জর্ডান, এইসব পুরো এলাকাটা তখন শাম বলা হতো। এই পুরো শাম দেশটা ছিল বনি ইসরায়েলের আসল বাড়ি, আসল এলাকা, আসল আবাসস্থল। হযরত ইউসুফ আলাইহি সালাতু ওয়াসসালামের সময়ে তারা সেই তখনকার শাম দেশ, যেটা এখন চার পাঁচ দেশের সমষ্টি, সেই দেশ থেকে তারা মিশর চলে আসলেন এবং মিশরে থাকা আরম্ভ করে দিলেন। তখন শাম দেশ যেটা আসল তাদের দেশ ছিল, বর্তমান সিরিয়া নয়, এটা বড় সিরিয়া, বৃহত্তর সিরিয়া, তো সেখানে আমালেকা নামক একটা জাতির আধিপত্য বিস্তৃত হয়ে গেল। সেখানে আল্লাহ তাআলা যখন ফেরাউনকে ধ্বংস করে দিলেন, ফেরাউন যখন ডুবে মারা গেল, তো এরা একেবারে সম্পূর্ণ মিশরে এসে অবস্থান করা আরম্ভ করলেন বনি ইসরায়েল সবাই। কিন্তু আল্লাহ তাআলা হুকুম দিলেন, না, তোমাদের আসল যে বাড়ি, আবাসস্থল, যে শাম দেশ ছিল, সেখানে আমালেকা একটা জাতির তাসাল্লুত হয়ে গেছে, তারা চেপে বসেছে, তারা সরকার গঠন করেছে, তারা জবরদখল করে নিয়েছে, তাদের সঙ্গে তোমরা জিহাদ করো, সংগ্রাম করো, সশস্ত্র সংগ্রাম করো। আর সেই জায়গাটাকে তাদের কবজা থেকে ছাড়িয়ে আনো, এটা আল্লাহর হুকুম ছিল, নির্দেশ ছিল। এই জন্য এটা কোনো স্বাভাবিক কোনো যুদ্ধ নয়, বরং যদি কোনো সন্ত্রাসী গোষ্ঠী এসে দখল করে নে, জবরদখল করে বসে, তাহলে তাদের থেকে ছাড়িয়ে আনা, তাদের জবরদখল দূর করা এবং প্রকৃত মালিকদের এলাকা, মালিকদের হাতে পৌঁছে দেয়া, এটা আল্লাহর হুকুম যখন হয় তখন তো এর উপর আমল করা ফরজ হয়ে যায়। তো আল্লাহ তাআলার হুকুমে তারা মিশর থেকে তারা সফর করে সিরিয়ায় বা তখনকার শাম দেশে যাওয়া আরম্ভ করলো। পাশে গিয়ে যখন দেখলো যে আমালিকা জাতি, যেটা এই জাতির শক্তি, শৌর্য, বীর্য অনেক ভয়ঙ্কর, অনেক বেশি, তো তার সাহস হারিয়ে বসলো এবং আল্লাহর হুকুম জিহাদ করা থেকে তারা দূরে সরে পড়ল। এর শাস্তিস্বরূপ, এই হুকুম না মানার কারণে, এই মুক্তির সংগ্রাম, এই মুক্তিযুদ্ধ না করার কারণে, আমালেকা জাতি, জালেম জাতির সাথে মুক্তিযুদ্ধে জড়িয়ে না পড়ার কারণে আল্লাহ তাআলা শাস্তিস্বরূপ কি করলেন? আল্লাহ তাআলা বললেন, এই ময়দানে তীহের মধ্যে যাও তোমরা। তো ময়দানে তীহের মধ্যে ঘুরতে 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 হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ, বাড়িতে যাওয়া আর ফেরত যাওয়া মিশরে আর নসিব হয় না। বলা হয়েছিল যে এই জালেমদের হাত থেকে পুরো দেশটাকে স্বাধীন করো, মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়ো, এটা আল্লাহর হুকুম, এই জিহাদটা ফরজ তোমাদের উপর। এই মুক্তিযুদ্ধ তোমরা কেন করলে না? এখন যখন করলে না, তাহলে যাও, ফেরত যাও, তুই ময়দানে তীহের পথ আল্লাহ তাআলা বাতলে দিলেন। তো ময়দানে তীহ বা তীহ উদ্যানে, তীহ উপত্যকায় তারা ঘুরতে আরম্ভ করলো। তো ঘুরতে ঘুরতে কখনো
আর বাড়ি ফেরা নসিব হয় না। অথচ এটা মাত্র 10 মাইল এরিয়ার একটা জায়গা ছিল, মাত্র 10 মাইল এরিয়ার একটা জায়গা। তারা নিজেদের দেশ মিশরে ফেরত যাওয়ার জন্য বর্ণনা এসেছে যে সারাদিন তারা সফর করত, সফর করে হাঁটতে 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 অবস্থা খারাপ, রাত্রে কোথাও গিয়ে অবস্থান করত, সকাল হতে সকাল হওয়ার পরপরই দেখত যে যেখান থেকে তারা রওনা করেছিল সেখানেই তারা এসে পৌঁছে গেছে, যেখান থেকে তারা রওনা করেছে সেই জায়গায় এসে পৌঁছে গেছে। আবার তারা সেখান থেকে নতুনভাবে সফর করত, সফর করতে 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 রাত্রে গিয়ে এক জায়গায় তারা অবস্থান নিত, সকালে উঠে দেখতো আমরা যেখানে যেখান থেকে কালকে রওনা করেছিলাম এটা তো এই জায়গায়। তো এইভাবে 40 বছর পর্যন্ত তিহ উপত্যকায় ময়দানে তিহের মধ্যে তারা ঘুরতেই থাকলো, পরেশান অবস্থায়, অস্থির অবস্থায়, কিন্তু তারা বাড়ির পথ তারা আর খুঁজে পায় না, দেশের পথ খুঁজে পায় না, কারণ আল্লাহ তাআলা শাস্তি দিচ্ছেন এটা। আল্লাহ আকবার, এটা একটা খোলা ময়দান ছিল, এর মধ্যে কোনো বিল্ডিংও ছিল না, গাছ বৃক্ষও ছিল না, যে সমস্ত গাছ বৃক্ষের নিচে থেকে কেউ রোদ থেকে বাঁচতে পারে, ঠান্ডা থেকে এবং গরম থেকে বাঁচতে পারে। খানা পিনার কোনো জিনিসও ছিল না, আহার আপ্যায়নের কোনো জিনিস ছিল না, পরিধানের জন্য কোনো লেবাস পোশাক ছিল না, কোনো কাপড় ছিল না যে কাপড় তারা পরতে পারবে। আল্লাহ আকবার। কিন্তু আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাম নবী ছিলেন, মুজিজা স্বরূপ আল্লাহ তাআলা তার দোয়ায় এই ময়দানে তিহের মধ্যে একদিকে শাস্তি পাচ্ছে, ঘুরতে ঘুরতে সারাদিন বাড়ির পথ খুঁজে পায় না, সকালে উঠে দেখে আবার যে জায়গা থেকে কালকে সফর আরম্ভ করেছিলাম সে জায়গায় এসে পৌঁছে গেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেখানে হযরত মূসা আলাইহিস সালামের দোয়ার বরকতে সকল প্রয়োজন পূরণ করে দিলেন, জীবনযাপনের জন্য যে সমস্ত প্রয়োজন। রোদের কারণে কষ্ট হচ্ছিল, প্রখর রোদের তাপ কষ্ট পৌঁছাচ্ছিল, তো মূসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তাআলা একটা সাদা রঙের একটা পাতলা মেঘখণ্ড এই ছায়া দান করতে থাকলো, তো এই মেঘখণ্ড কন্টিনিউয়াস ছায়া দান করতে থাকতো, তো রোদের কষ্ট আর হতো না। সুবহানাল্লাহ। ঠান্ডার কষ্ট থেকে আল্লাহ তাআলা দূর করলেন, আল্লাহ তাআলা দূর করে দিলেন। ক্ষুধা লাগলো সবার, এখন তো খেতে হবে, তো খাবারের কিছু নাই, তো আল্লাহ তাআলা মান্না আর সালওয়া আল্লাহ তাআলা নাজিল করলেন। সুবহানাল্লাহ। বিভিন্ন গাছের মধ্যে আল্লাহ তাআলা একটা বৃক্ষ তৈরি করে দিলেন, সেগুলোতে একটা বিশেষ ফল তারঞ্জাবিন যেটাকে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, এই মিষ্ট ফল আল্লাহ তাআলা তৈরি করে দিলেন, এত বেশি পরিমাণে তৈরি করলেন যে লোকজন এই ফলটা সবাই তারা জমা করে নিত, আর এটাকে মান বলা হয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে যেন নাজিল হতো, এই গাছে এই ফলটা ধরত, পরিমাণ মতো প্রতিদিন এটা ধরত, আর এটা তারা পেয়ে যেত। আর বটের পাখি তো আপনারা জানেন, তো এই বটের আবার জমা হয়ে যেত, আর বটের পাখি যেটাকে সালওয়া বলা হয়, এই কোথাও এরা পলায়ন করতো না, দূরে চলে যেত না, ইজিলি সবাই ধরে ফেলতে পারতো। এই বটের পাখি অনেকগুলো জমা হয়ে যেত, কোথাও পলায়ন করতো না, ইজিলি তারা ধরে ফেলতে পারত, জবাই করে তারা খেতে পারত, এর নাম হলো সালওয়া। তো একদিকে মান আর আরেকদিকে সালওয়া, এই দুই জিনিস আল্লাহ তাআলা দান করলেন, এতে খাবারের অসুবিধা দূর হয়ে গেল, রিজিকের সমস্যা দূর হয়ে গেল, পেট ভরে তারা খেতে পারত। সুবহানাল্লাহ। এই যে মান, যে ফল যেটা, সেটা এত বেশি পরিমাণে ছিল, আর বাটের পাখি তারা ভীত সন্ত্রস্ত হতো না, পলায়ন করতো না, দূরে চলে যেত না, বরং ইজিলি সবাই ধরতে পারতো এবং প্রয়োজন খাবারের প্রয়োজন পূরণ করতে পারতো এগুলো জবাই করে। তো এইগুলোকে আল্লাহর পক্ষ থেকে গাইবি খাজানা হিসাবে আল্লাহর পক্ষ থেকে এটাকে নির্ধারণ করা হলো যে এটা গাইবি খাবার,
মান্না সালওয়া আল্লাহর পক্ষ থেকে যেন নাজিল হয়েছে। পানির প্রয়োজন দেখা দিল, পিপাসা নিবারণের জন্য পানির প্রয়োজন। তো মুসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা হুকুম দিলেন যে একটা লাঠি দিয়ে পাথরের উপর আপনি আঘাত করুন। তো ওই পাথরের উপর আঘাত করার কারণে অনেকগুলো নালা, অনেকগুলো পানির প্রস্রবণ আরম্ভ হয়ে গেল, বিভিন্ন নালা তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ, অনেকগুলো চশমা বা নালা তৈরি হয়ে গেল, এখান থেকে উৎসারিত হলো। তো কোরআনে করিমের অন্য আয়াতে ওই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এরপরে দেখা যায় অন্ধকারের কমপ্লেন তারা করলো, তো যে এখন আমরা অন্ধকার দেখতে পাচ্ছি না। তো আল্লাহর পক্ষ থেকে সুবহানাল্লাহ, এই ময়দানে তীহের মধ্যে ঘোরাফেরা করছে, আবার বাড়ির পথ খুঁজে পাচ্ছে না, কিন্তু প্রয়োজন আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের মুজিজা অনুযায়ী পূরণ করে দিচ্ছেন। গাইবি সাহায্য একদিকে আসছে তাদের উপর। আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা একটা স্তম্ভের মতো একটা আলোকবর্তিকা আল্লাহ তাআলা তৈরি করে দিলেন, আর মহল্লার মাঝখানে এটা কায়েম করে দিলেন। এর দ্বারা আলোর প্রয়োজনও ফুরিয়ে গেল, সবাই কুদরতি আলো পেয়ে গেল। কাপড় ময়লা হওয়া আরম্ভ হলো, কাপড় ফেটে যাওয়া আরম্ভ হলো, কাপড় ছিঁড়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে, পুরাতন হয়ে যাচ্ছে, এখন নতুন কাপড়ের প্রয়োজন সকলের। তো এটাও মুজিজাস্বরূপ অলৌকিকভাবে আল্লাহ তাআলা এটার ব্যবস্থাও করে দিলেন, যাতে কাপড় ময়লাও হয় না, ফেটেও যায় না, ছিঁড়েও না, নষ্টও না হয়। বাচ্চাদের শরীরে যে কাপড় শুরু থেকে ছিল, শরীর বড় হওয়ার সাথে সাথে এই কাপড়ও বড় হতে আরম্ভ হলো এবং এর ময়লাও দূর হয়ে যায়। তো ময়লাও দূর হয়ে যেত, কাপড়ও বড় হতো, ফাটতো না, ছিঁড়তো না, আলোর ব্যবস্থাও হয়ে গেল, পানির ব্যবস্থাও হয়ে গেল, খাবারের ব্যবস্থাও হয়ে গেল, লাইটের ব্যবস্থা হয়ে গেল। আল্লাহ আকবার। তাদেরকে একটা নির্দেশ দেয়া হলো যে যতটুকু প্রয়োজন তা তোমরা নিয়ে নাও, আগামীর জন্য তোমরা জমা করে রাখবে না এগুলো। কিন্তু তাদের মধ্যে আবার লোভ লালসা, আল্লাহর হুকুম ছিল যে না, যা প্রয়োজন তা নাও, কিন্তু না, ওই যে মানুষের মধ্যে যে একটা লোভ লালসা আছে না, এইটা কার্যকর ছিল মানুষের ভিতরে। তো তারা গোশত আরও বেশি পরিমাণে কক্ষিগত করে রাখা আরম্ভ করলো, জমা করে রাখা, একত্রিত করে রাখা আরম্ভ করলো। তো শাস্তিস্বরূপ এগুলো পচা গলা আরম্ভ হয়ে গেল আবার। তো এগুলো আসলে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, যে আমি কোনো জুলুম বা অত্যাচার তাদের উপর করিনি, নিজেদের উপরই তারা নিজেরা অত্যাচার করলো, এই যে হুকুম অমান্য করে। তো এইভাবে হুকুম অমান্য করে তারা আল্লাহর নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে কুদরতিভাবে তাদেরকে দান করা হলো, আর তারা আবার একটা নিষেধাজ্ঞা শুধু আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা তাদের জন্য, কিন্তু এই নিষেধাজ্ঞাটা তারা মানত না। যে নিষেধাজ্ঞা আরোপ করা হতো, এই নিষেধাজ্ঞা তারা অমান্য করত, আর এর কারণেই তাদের উপর আবার বিপর্যয় নেমে আসতো, কষ্ট মুসিবত নেমে আসতো। তো এখন যে সমস্ত গোশত রেখে দিয়েছিল সেগুলো পচে গলে নষ্ট হওয়া আরম্ভ হয়ে গেল। তো এটা মূলত তারা নিজেদেরই ক্ষতি করছে তারা। وَإِذْ قُلْنَا ادْخُلُوا هَذِهِ الْقَرْيَةَ فَكُلُوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَدًا وَادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَقُولُوا حِطَّةٌ نَغْفِرْ لَكُمْ خَطَايَاكُمْ। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন যে ওই জামানা, ওই যুগকে তোমরা স্মরণ রাখো যখন আল্লাহ তাআলা হুকুম দিলেন যে যাও, তোমরা এই ময়দানে তীহ থেকে বের হয়ে অমুক জনবসতির মধ্যে তোমরা অনুপ্রবেশ করো, একটা শহরে জনবসতির মধ্যে তোমরা অনুপ্রবেশ করো, আর স্বাচ্ছন্দ্যে তোমরা যা আমি যা দিয়েছি সেগুলো তোমরা খাও, তোমাদের যেভাবে ইচ্ছা, যেভাবে তোমাদের মনের চাহিদা সেটা পূরণ করে তোমরা খাও। হ্যাঁ, এই যে একটা ভুল করেছিলে, আমালেকা জাতির সঙ্গে যুদ্ধ করে, যুদ্ধ করার যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশের উপর আমল করনি, 40 বছরের জন্য অস্থির হয়ে তীহ ময়দানের মধ্যে, তীহ উপত্যকায় ঘুরতে হয়েছে। এখন যাওয়ার সময় ওই যে সিটিতে, যে এলাকায়, যে বসতিতে প্রপারলি থাকার জন্য তোমরা অনুপ্রবেশ করবে,
সেখানে ঢোকার সময় তোমরা আল্লাহর হুকুম পালনার্থে সেজদা করে তোমরা ঢুকবে। আর এই ঢোকার সময় সেজদা করে ঢুকবে আর মুখ দিয়ে এটা বলতে থাকবে, ইয়া আল্লাহ আমার তৌবা, ইয়া আল্লাহ আমার তৌবা, আমরা তৌবা করলাম, তৌবা তৌবা, হিততুন হিততুন, তৌবা তৌবা, আমরা তৌবা করলাম, আমরা তৌবা করলাম। এই যে হিতত শব্দটা, সেটা উচ্চারণ করতে থাকবে। আল্লাহ তাআলা বলছেন যে এর পরিণাম কি হবে, এই কথাটা বলে প্রকৃত অর্থে ক্ষমা প্রার্থী যদি হয়ে যাও, নাগফির লাকুম খাতায়াকুম, আমি তোমাদের পূর্ববর্তী সব ভুল আমি ক্ষমা করে দেব, ওয়া সানাজিদুল মুহসিনিন, এই তওবা করে নিলেই তোমাদের ক্ষমা হয়ে যাবে। এত বছর ঘুরলে, এত বছর পরিণতি ভোগ করলে, এখন শুধু তওবাটাও করতে পারবে না, হেত্তা বলতে পারবে না। আল্লাহ বলছেন যে আমার তওবা এই কথাটা বললে নিলেই আমি তোমাদের পুরাতন আগের সব ভুল আমি ক্ষমা করে দেব এবং সৎকর্মশীলদের জন্য আরও বেশি অনেক নিয়ামত, অনেক বেশি অনেক কিছু আমি দান করব। আল্লাহু আকবার। কোনো কোনো মুফাসসিরিনে কেরাম বলছেন এটা খুন ভুলের, যে তারা মান্না সালওয়া যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে এটাকে তারা বললো যেটা আর ভাল লাগে না, আল্লাহর পক্ষ থেকে দান করা হচ্ছে, আমরা নর্মেল ডাল পেঁয়াজ মসুরি এই সবগুলো আমরা নিজেরা ফলাবো এবং আমরা খাবো, আর এই কুদরতি খাবার আর আমরা চাই না। তো এটা ছিল একটা বেয়াদবি। তো এই বর্ণনাও পাওয়া যায় তাফসীরের মধ্যে। যাই হোক, এই সমস্ত ভুলের জন্য শুধু এই ক্ষমা প্রার্থনার নির্দেশ তাদেরকে দেয়া হলো, যে হেত্তাথুন, তোমরা এই কথাটা বলো যে হে আল্লাহ আমার তওবা, আমরা তওবা করলাম। এখন এই হেত্তাথুন শব্দটা না বলে দুষ্টমিটা দেখেন, আল্লাহর হুকুমের অমান্যতাটা দেখেন। ফাবাদদালাল্লাযীনা যালামু ক্বাওলান গায়রাল্লাযী ক্বীলা লাহুম, যা বলা হয়েছিল যে হেত্তা হেত্তা বলো, হে আল্লাহ আমরা তওবা করলাম, আমার তওবা, আমার তওবা, এই কথা বললে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলা বলছেন যে নাগফির লাকুম খাতায়াকুম, পূর্ববর্তী সব গুণা মাফ করে দেব এবং আরও বেশি অনেক নাজুন আমদ দ্বারা ধন্য করব। তো তারা এই শব্দটা চেঞ্জ করে ফেলল, দুষ্টমি করে, অবাধ্যতা দেখিয়ে। ফাবাদদালাল্লাযীনা যালামু ক্বাওলান গায়রাল্লাযী ক্বীলা লাহুম, তো তারা এই হেত্তার জায়গায় তারা হেন্তা হেন্তা বলতে থাকলো। হেন্তা মানে গম, গম খাবার শস্য, এটার কথা তারা বলতে থাকলো, অর্থই পাল্টে দিল। আল্লাহর হুকুম ছিল হেত্তা বলবে, আর তারা এর পরিবর্তিতে তারা শব্দ চেঞ্জ করে তারা হেন্তা বলল। তো নির্দেশ তো পালন করলই না, আর সমার্থবোধক কোনো শব্দ উচ্চারণ করলো না, বরং উল্টো বিলকুল বিপরীতমুখী আরেকটা শব্দ উচ্চারণ করলো, যা ক্ষমার কোনো অর্থ বুঝায় না। হাব্বাতুন ফি শাইরা, তখন আল্লাহর পক্ষ থেকে আজাব নাজিল হলো। তো আজাব কি? তাউন, প্লে রোগ তাদের উপর নাজিল করা হলো। যেভাবে প্লে আসে না, মহামারী, যেমন করোনা মহামারী এর চেয়ে বড় বড় ভয়াবহ প্লে রোগের মহামারী অতীতে ছিল, আলিয়াজ বিল্লাহিল আলিয়াল আযীম, কারো বগলের মধ্যে একটা বরণ টাইপের কিছু একটা হতো আর সাথে সাথে মানুষ চিৎকার দিয়ে মারা যেত। তো বর্ণনায় এসেছে এই আসমান থেকে এই প্লে রোগ মহামারী আকারে তাদের উপর আসলো, তারা এই যে বেয়াদবি করেছে, এই যে নাফরমানি করেছে, এই যে অবাধ্যতা করেছে, বরং দুষ্টমি করেছে, দৃষ্টতা দেখিয়েছে। তো আল্লাহর সঙ্গে দৃষ্টতা দেখানোর বড় ভয়াবহ পরিণতি রয়েছে। এইভাবে প্লে রোগ, ভয়াবহ যে সমস্ত রোগ আসে না আমাদের যুগেও, সেগুলো কিন্তু এই ধরনের অবাধ্যতার পরিণাম ছাড়া আর কিছু নয়। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বিভিন্ন হাদিসের বিভিন্ন মর্ম সব যদি একত্রিত করেন তাহলে আপনারা কি ভাবেন, যখন জিনা আম হয়ে যাবে, ব্যভিচার, জিনা, ইসলাম শুধু বৈবাহিক সম্পর্ককে জায়েজ রেখেছে, বৈধ রেখেছে,
এই বৈবাহিক সম্পর্ক বাদ দিয়ে জিনা যখন আম হয়ে যাবে, আর জিনার মধ্যে আবার ব্যাপক জিনা রয়েছে, চোখের জিনা, হাতের জিনা, মুখের জিনা, আলিয়াযু বিল্লাহিল আলিয়িল আযীম, এই যে ডান্স, এই যে কত কিছু উলঙ্গপনা, বেহায়াপনা, বেলেল্লাপনা, অশ্লীলতা, নগ্নতা, এই সমস্ত সব জিনার বিভিন্ন পর্যায়, এগুলো যখন বেড়ে যাবে, জাতি হিসাবে যখন আমরা ব্যাপকভাবে যাকাত দেওয়া বাদ দিয়ে দেবো, নাউযু বিল্লাহ নাউযু বিল্লাহ, আর এটা বাদ দিয়ে দেওয়া হয়েছে, যখন জিনা আম হয়ে যাবে, যখন নাচ গান ব্যাপকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকবে, বাড়তে থাকবে, অশ্লীলতা নগ্নতা বেড়ে যাবে, এই সমস্ত কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন গুনাহের আলোচনা করে বলেছেন যে যদি এই ধরনের পরিস্থিতি, এই সমস্ত গুনাহ যদি ব্যাপক, সুদ বেড়ে যাবে, জিনা বেড়ে যাবে, নাচ গান বেড়ে যাবে, অশ্লীলতা বেহায়াপনা বেড়ে যাবে, তোমরা একটার পর একটা তসবির দানার মতো যেভাবে এক দানার পর আরেক দানা, এক দানার পর আরেক দানা, আরেক দানা, আরেক দানা কন্টিনিউয়াস পড়তে থাকে, বন্ধ হয় না, ঠিক একইভাবে বালা মুসিবত, বিপদ আপদ তোমাদের উপর একটার পর একটা আসতে থাকবে, এবং এমন এমন নতুন রোগ তোমাদের মধ্যে দেখা দেবে যে রোগগুলোর নাম অতীতে তোমাদের পূর্বপুরুষেরা শুনেনি। আজকে আমরা এগুলো দেখতে পাচ্ছি। সমষ্টিগতভাবে সমগ্র মানব জাতির বিপর্যয়কর অবস্থা যদি আমরা স্টাডি করি, তাহলে এই বাস্তবতাটাই আমাদের সামনে ফুটে উঠবে, এই রিয়ালিটি আমাদের সামনে চলে আসবে যে আল্লাহর নাফরমানিটা কত ব্যাপকতা লাভ করেছে, কি পরিমাণ ব্যাপকভাবে এই আযাব আসলো। আবার যদি এটা শেষ হয়ে যায়, সাথে সাথে অবৈধ, অশ্লীল, নাজায়েজ, অবৈধ সম্পর্ক, অবৈধ শারীরিক সম্পর্ক, সেক্সুয়াল সম্পর্ক সারা দুনিয়াতে হাজার গুণে বেড়ে যাবে, রাস্তায় ঘাটে হাটে মাঠে। এই যে এতদিন শিক্ষা দিলেন আল্লাহ, এটা একটু সারতে না সারতেই আবার পরিবেশ পরিস্থিতি আবার আগের মতো হয়ে যায়, আবার সিসাইডগুলোতে অশ্লীলতা, বেহায়াপনা, নগ্নতা এবং অবৈধ যৌন সম্পর্কের ছড়াছড়ি আপনি দেখবেন বেড়ে গেছে। তো কেন এই দিলাম মাত্র শাস্তি, একটু বুঝবার শক্তি, চান্স, পরিবেশ তৈরি করে দিলাম যে আমি চাইলে আজাব দিতে পারি, তওবা করে নাও। এই কালকে যদি শেষ হয়ে যায় সব কিছু, যদি বলা হয় যে এই ভাইরাস আর সম্পূর্ণ থাকে নাই, সম্পূর্ণ এই ভাইরাস থেকে বিশ্বমুক্ত হয়ে গেছে, বেহায়াপনা বেলেল্লাপনার এক নতুন জোয়ার আরম্ভ হবে, নতুন এক প্লাবন সেলাব হয়ে যাবে সারা দুনিয়াতে, তো আল্লাহর হুকুম মান্য করার প্রতি কি আমরা অগ্রসর হতে পারছি? ওই বনে ইসরায়েলের যদি সে অবস্থা হয়, আমাদের অবস্থাও তো তার চেয়ে ভিন্ন নয়, তেমন কোনো পার্থক্য তো খুঁজে পাওয়া যায় না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে তো বলেছেন যে তাদের অবস্থা এরকম হবে যেভাবে জুতার দুই নিচ দিক সমান হয়, এক জুতার নিচ অপর জুতার নিচের সঙ্গে যখন মেলানো হয় তখন দেখা যায় একেবারে সমানে সমান হয়ে গেছে, নাল বিন নাল। এইভাবে তোমাদের অবস্থাও সমান হবে, যত সব অপরাধ তারা তাদের দ্বারা সংগঠিত হয়েছে তোমাদের মধ্যে ওগুলো দেখা দিবে, আর যেসব অপরাধের কারণে তাদের বিপর্যয় নেমে এসেছে তোমাদের উপরও এ ধরনের বিপর্যয় নেমে আসবে, তোমাদের অবস্থা তাদের অবস্থা সেম সেম হবে, কোনো গুনাহ যদি তারা করে থাকে তোমাদের কেউ না কেউ এই ধরনের গুনাহ করবে, তাদের যেমন পরিণতি হয়েছে তোমাদেরও সেরকম পরিণতি হবে। এই ঘটনাগুলো আল্লাহ তাআলা উল্লেখ করার মাধ্যমে আমাদেরকে সজাগ করছেন, আমাদের বধূদ্বয়ের জন্য এটা একটা ওয়ার্নিং ছাড়া আর কিছু নয় যে তোমাদের উপরও এরকম আসমানি বালা মুসিবত আসবে, কম হোক বেশি হোক, যেভাবে হোক ভিন্ন রূপে আসবে, ভিন্নভাবে আসবে। তারা এরকম আজাব আসার পর ক্ষমা প্রার্থনা করেছে, মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে আবার অনুনয় বিনয় করে বলছে আপনি দোয়া করুন এটা যেন শেষ হয়ে যায়। মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন, এই আজাব আল্লাহ দূর করে দিয়েছেন, সাথে সাথেই আবার নাফরমানি, আবার অবৈধতা। আল্লাহর কুদরত সরাসরি দেখার পরও যদি বদুদ হয় না হয়, তাহলে করুণ পরিণতি ডেকে আনার জন্য আর কেউ তো আর প্রয়োজন নেই। আল্লাহ আকবার। এখানে দেখেন কত বড় কথা, আল্লাহর পক্ষ থেকে সহজ পথ, হেত্তাতুন নাও, হেত্তা বললেই যে আমার তওবা, আমি তওবা করলাম, আমি তওবা করলাম, এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। আর
আল্লাহ তাআলা আরো নিয়ামত বাড়িয়ে দেবেন। নাগফির লাকুম খাতায়াকুম হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম ওয়া সানাযীদুল মুহসিনিন। আল্লাহ তাআলা তওবার দ্বারা কতটুকু খুশি হন, সুবহানাল্লাহিল আযীম, এটা আমি ভাষা দিয়ে ব্যক্ত করতে পারবো না। ওই জাতির জন্য শুধু আমি তওবা করে নিলাম, আমার তওবা আল্লাহ, আমার তওবা, আমার তওবা, এই কথাটা বললেই সিজদা করে তোমরা অনুপ্রবেশ করো আর শুধু এটা বলো যে আমার তওবা, আমার তওবা, এই কথাটা বললেই আমি আল্লাহ খুশি হয়ে যাব, পূর্ববর্তী সব গুনা খাতা মাফ করে দেব আর আরও অনেক নামতরাজি দ্বারা তোমাদেরকে আমি ধন্য করব, অনেক কিছু দুনিয়া আখেরাতে আমি দান করব। কিন্তু তারা কথা তো মানেইনি, বরং দৃষ্টতা দেখিয়েছে, গোস্তাখি করেছে, অবমাননাকর আচরণ তারা করেছে। সেটা এইভাবে যে তারা শব্দ চেঞ্জ করে ফেলেছে, হাব্বাতুন ফি শাইরা এটা বলা আরম্ভ করেছে, অথবা হেত্তা জায়গাত হেন্তা হেন্তা বলা আরম্ভ করেছে। তো এই যে শব্দ পরিবর্তন করলো, আল্লাহর দেয়া নির্ধারিত শব্দ চেঞ্জ করার কারণে আল্লাহ তাআলার নারাজগি, আল্লাহ তাআলার অসন্তুষ্টি একেবারে অবধারিত হয়ে গেল। এবং এটা দুনিয়ার সুপ্রিম কোর্টকে যদি কেউ অবমাননা করে, আদালত অবমাননা, দুনিয়ার এক মানুষ জজ সে যদি কোনো নির্দেশনা দেয় আর এটার যদি কেউ বিকৃতি সাধন করে, এটাকে যদি চেঞ্জ করে ফেলে, এটাকে যদি কেউ মানে না, সরাসরি এই শব্দের উল্টো শব্দ যদি ব্যবহার করে ফেলে, তাহলে এটাকে বলা হবে সুপ্রিম কোর্টের অবমাননা করেছ, আদালত অবমাননা করেছ, সর্বোচ্চ আদালতের যে রিটকে তুমি চ্যালেঞ্জ করেছ, তুমি সেই আদালতের আদালত অবমাননার দায়ে তোমার ফাঁসির কার্যকর হতে হবে। এটা আমরা দুনিয়াতে বলি মানুষ, আর আল্লাহর আদালত থেকে আল্লাহ তাআলা যদি নির্দেশনা দেন যে এই শব্দ ব্যবহার করতে হবে, এটাকে যদি কেউ টিটকারি করে, দৃষ্টতা দেখিয়ে, অবমাননা করে, তিরস্কার করে, বিকৃতি সাধন করে এর, তাহলে আল্লাহর আজাব যদি না আসে তাহলে কি আসবে? তো তাউন এবং প্লে রোগ দেখা দিল এবং বলা হয়েছে 70,000 মানুষ বা তার চেয়েও বেশি মানুষ হয়তো এই প্লে রোগের কারণে মারা গেছে, আলিয়াজুবিল্লাহিল আলিয়াল আজিম। এখানে এই যে শব্দ তারা চেঞ্জ করলো, ফাবাদদালাল্লাযীনা যালামু ক্বাওলান গায়রাল্লাযী ক্বীলা লাহুম, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাসআলা আমাদের জন্য, চিন্তার বিষয় যে শব্দ পরিবর্তন করা, এইভাবে আল্লাহর পক্ষ থেকে অবধারিত শব্দ, নির্ধারিত শব্দ চেঞ্জ করার ব্যাপারে কি হুকুম রয়েছে। ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলহি তফসির কর্তুবীর মধ্যে উল্লেখ করেছেন যে কিছু শব্দ, কিছু কালিমাত এমন রয়েছে যেগুলোর মধ্যে শুধু অর্থ উদ্দেশ্য নয়, বরং শব্দ নিজেই উদ্দেশ্য, শব্দও একটা উদ্দেশ্য আর অর্থ উদ্দেশ্য। এমন সব শব্দ বা এমন সব উক্তির মধ্যে শব্দের কোনো পরিবর্তন মোটেও জায়েজ নয়, যেখানে শব্দ এবং মর্ম উভয়টা সমানভাবে উদ্দেশ্য শরীয়তের দৃষ্টিতে। যদি এমন কোনো শব্দ হয় যেখানে শব্দ উদ্দেশ্য, অর্থ এবং মর্ম উদ্দেশ্য, তাহলে এমন শব্দের মধ্যে কোনো ধরনের তারতম্য বা পরিবর্তন, বিকৃতি সাধন কোনোভাবেই জায়েজ নয়। এমনকি সমার্থবোধক শব্দ যদি কেউ নিয়ে আসে, ফর এক্সাম্পল আজানের শব্দ আছে, এখন আজান আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর, এখানে যেমন অর্থ উদ্দেশ্য সেখানে ঠিক একইভাবে শব্দ উদ্দেশ্য, সুতরাং শব্দ আর অর্থ উভয়টা যেখানে উদ্দেশ্যের অন্তর্ভুক্ত, মূল উদ্দেশ্যের মধ্যে সামিল, বিধায় সমার্থবোধক অন্য কোনো শব্দ ব্যবহার করাও সেখানে জায়েজ হবে না। আল্লাহু আজমকেও বলে ফেলল তো এটা হবে না, আল্লাহ আরফাকেও বলে ফেললো আল্লাহ আকবরের জায়গায়, তো এটা জায়েজ হবে না। একইভাবে নামাজের মধ্যে বেশ কিছু দোয়া রয়েছে, তাসবিহাত রয়েছে,
যেগুলোর মধ্যে যেমন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, শুরুতে সানা আমরা পড়ি, আত-তাহিয়াত আমরা পড়ি, দোয়ায়ে কুনুত আমরা পড়ি, তাসবিহা রুকুর মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম, সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আ'লা, এগুলো শুধু অর্থ উদ্দেশ্য নয় বরং শব্দ নিজেও উদ্দেশ্য। বিধায় যেভাবে বর্ণিত রয়েছে সেভাবে এই শব্দগুলো উচ্চারণ করতে হবে, নিজের পক্ষ থেকে কোনো পরিবর্তন জায়েজ হবে না। এই সমস্ত জায়গায় যেখানে শব্দ এবং অর্থ উভয়টা সমানভাবে উদ্দেশ্য শরীয়তের দৃষ্টিতে, সেখানে পরিবর্তন, শব্দের মধ্যে কোনো তারতম্য এবং পরিবর্তন জায়েজ নয়। ইভেন অর্থ যদি সঠিকও থাকে কিন্তু পরিবর্তন এরপরেও জায়েজ নয়, পরিবর্তন ঠিক নয়। পবিত্র কোরআন শরীফের সকল শব্দের একই বিধান, কোরআন করিমের যত শব্দ আছে। এখন যদি কেউ বলে আমি তিলাওয়াত করব ইয়াসিন ওয়াল কোরআনুল হাকিম, তো আমি ইয়াসিন ওয়াল কোরআনুল আযীম বলে ফেলবো। এখানে আমি অন্য শব্দ বললেও সেটা অর্থ আমি সমান রেখে, সঠিক রেখে, সঠিক শব্দ উচ্চারণ করে, একটু চেঞ্জিং, একটু পরিবর্তন এনে আমি অন্য শব্দ দিয়ে তিলাওয়াত করে ফেলবো, না, এটা জায়েজ হবে না। কারণ কোরআনে করিম হলো শব্দ এবং অর্থ উভয়টার সমষ্টির নাম হলো, যেভাবে নাজিল হয়েছে সেভাবে শব্দ সংরক্ষণ করা এবং অর্থ সংরক্ষণ করা, উভয়টাকে একসঙ্গে সমানভাবে ধারণ করা মূল উদ্দেশ্যের অন্তর্ভুক্ত। বিধায় শব্দ যেহেতু উদ্দেশ্য, অর্থ এবং মর্ম উদ্দেশ্য, আর দুটোটাকে সংরক্ষণ করা আমাদের উপর জরুরি দায়িত্ব। এই জন্য কোরআনে করিমের কোনো শব্দের মধ্যে পরিবর্তন পরিবর্তনেরও সুযোগ নেই, যদিও সমার্থবোধক মানে সমান অর্থ বোঝায় এমন শব্দ যদি আমি এনে ফেলি। এই যে আয়াত ফাবাদদাল্লাযীনা যালামু কাওলান গায়রাল্লাযী ক্বীলা লাহুম, এর শব্দ দ্বারা এই অর্থই বোঝায়। মুফাসসিরিনে কেরাম বলছেন যে যেখানে শব্দ এবং অর্থ দুটোটা সমানভাবে উদ্দেশ্য সেখানে শব্দের পরিবর্তন জায়েজ নয়। এই আয়াতই কোরআনের শব্দ পরিবর্তন করাকে নাজায়েজ আমাদের আমাদের জন্য স্পষ্টভাবে বলে দিচ্ছে। এই আয়াতই নামাজের তসবিহাত, তাশাহুদ, আত-তাহিয়াত, রুকুর তসবি, সজদার তসবি, সানা ইত্যাদির মধ্যে কোনো পরিবর্তনকে নাজায়েজ আখ্যায়িত করছে, এটা জায়েজ হতে পারে না। হ্যাঁ, তবে যে সমস্ত কওল এবং কালিমাতের মধ্যে আসল অর্থ হলো, আসল উদ্দেশ্য হলো মানা, সে ব্যাপারে কিছু আলোচনা এবং ইখতিলাফ আমি পেশ করব। একটা বিরতিতে যেতে হচ্ছে, ব্রেকের পর ইনশাআল্লাহ তাআলা আবারও দেখা হবে, সাথেই থাকুন। বিরতির পর বাকি জরুরি আলোচনা আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন ইজহারুল কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, সংক্ষিপ্ত বিরতির পর তাফসীর ইজহারুল কোরআন প্রোগ্রামে আমি মোহাম্মদ আব্দুল মুনতাকিম আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আবার ধন্যবাদ মোবারকবাদ জ্ঞাপন করছি। আপনারা ইতিপূর্বে বিরতির আগে আপনারা শুনেছেন যে ফাবাদদাল্লাযীনা যালামু কাওলান গায়রাল্লাযী ক্বীলা লাহুম, এই আয়াত দ্বারা আমরা ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান সম্পর্কে অবগত হতে পেরেছি। সেটা হলো যে কোরআনুল করিমের মধ্যে বা ইবাদাতের মধ্যে যে সমস্ত আরবি শব্দ রয়েছে, সে সমস্ত শব্দের মধ্যে যেখানে শব্দ এবং অর্থ উভয়টা উদ্দেশ্যের অন্তর্ভুক্ত, উদ্দেশ্যের মধ্যে সামিল, শব্দ নিজে উদ্দেশ্য, অর্থ উদ্দেশ্য, তো উভয়টার সংরক্ষণ জরুরি, সেখানে সমার্থবোধক শব্দ দিয়েও অন্য কোনো আরবি শব্দ বিপরীতে আনা যাবে না বা অল্টারনেটিভ ব্যবহার করা যাবে না, বিকল্প শব্দ ইউজ করা যাবে না। যেমন কোরআনে করিমের মধ্যে আরবি শব্দই আপনি নিয়ে আসলেন, সমার্থবোধক শব্দ নিয়ে আসলেন, সমান অর্থবোধক শব্দ, তবু কিন্তু আপনার জন্য এটা জায়েজ নয়। নামাজের মধ্যে সুবহানাক আল্লাহুম্মা, এখান আত-তাহিয়াত, তাশাহুদ, এই এই সমস্ত জায়গায় ডিফারেন্ট ওয়ার্ড এবং শব্দ
ব্যবহার করা জায়েজ হবে না, রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ, এগুলো যেভাবে বর্ণিত হয়েছে সেভাবে সমান শব্দের মাধ্যমে এগুলো উচ্চারণ করতে হবে, এটা হলো একটা গুরুত্বপূর্ণ বিধান। উলামায়ে কেরাম এখানে খুতবার মাসআলা, জুমার খুতবার কথা উল্লেখ করেছেন, জুমার খুতবাও অ্যাটলিস্ট আরবিতে হওয়া জরুরি। হ্যাঁ, যেখানে উদ্দেশ্য যে সমস্ত কালিমাতের মধ্যে দ্বিতীয় ক্যাটাগরির কিছু শব্দ আছে, এটা হলো প্রথম ক্যাটাগরির শব্দ, যে সমস্ত আরবি শব্দ রয়েছে এগুলোর প্রথম ক্যাটাগরি হলো যেখানে শব্দ এবং অর্থ উভয়টা মূল উদ্দেশ্যের অন্তর্ভুক্ত, সেই সমস্ত জায়গায় কোনো পরিবর্তন আনা যাবে না। যেমন নামাজের ভেতরের তাসবিহাত, কোরআনে করিম পুরো কোরআন শরীফের আয়াত এবং শব্দাবলী, কিন্তু যেখানে আসল উদ্দেশ্য মানা এবং অর্থ, শব্দ মূল উদ্দেশ্য নয়, সেই সমস্ত জায়গায় যদি এমন পরিবর্তন আনা হয় যে অর্থের মধ্যে কোনো বিপরীত প্রভাব পড়ে না, উল্টো কোনো আসার যদি না হয়, শব্দ অর্থ যদি ঠিক থাকে, তাহলে অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম এবং ফুকাহায়ে কেরামের দৃষ্টিতে এমন পরিবর্তন জায়েজ আছে। এটা হলো দ্বিতীয় ক্যাটাগরির শব্দগুলোর ব্যাপারে এই বিধান, যেখানে শব্দ মূল উদ্দেশ্য নয়, অর্থ মূল উদ্দেশ্য, মর্ম যথাযথ বহাল রেখে, অর্থ যথাযথ অর্থ বহাল রেখে, এমন সব জায়গায় যেখানে শব্দ মূল উদ্দেশ্য নয় অর্থ মূল উদ্দেশ্য, যদি কেউ শব্দের মধ্যে আরবি থেকে আরবি দ্বারা পরিবর্তন নিয়ে আসে, তাহলে মেজরিটি মুহাদ্দিসিন এবং ফুকাহায়ে কেরামের দৃষ্টিতে এমন জায়গায় ভিন্ন সমার্থবোধক আরবি শব্দ দ্বারা পরিবর্তন জায়েজ আছে। কিন্তু কিছু সংখ্যক মুহাদ্দিসিনে কেরাম হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এমন পরিবর্তনকেও তারা জায়েজ মনে করেন না, এমন পরিবর্তনকেও তারা আল্লাহর নবীর হাদিস বর্ণনার ক্ষেত্রে জায়েজ মনে করেন না। ইমামে কুরতুবী রহমতুল্লাহ আলহি উল্লেখ করেছেন তিনি যে ইমাম মালিক রহমতুল্লাহ আলহি, ইমামে শাফি রহমতুল্লাহ আলহি এবং ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহি থেকে তিনি নকল করেছেন যে হাদিসের মধ্যে রিওয়ায়ত বিল মানা জায়েজ রয়েছে। অর্থাৎ হাদিস যদি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি বর্ণনা করেন, তাহলে অর্থ ঠিক রেখে অন্য কোনো সঠিক শব্দ যদি কেউ ব্যবহার করে নেন, তাহলে তবে সঠিকভাবে উচ্চারণ করতে হবে, সঠিকভাবে যদি উচ্চারণ করেন, আর যদি শব্দ পরিবর্তন হয়ে যায় আর অর্থ যদি বহাল থাকে, ঠিক থাকে, তাহলে এটাকে বলা হতে পারে রিওয়ায়ত বিল মানা। যথাযথ শব্দের খেয়াল না রেখে অর্থের দিকটা ঠিক রেখে, অর্থের দিকটা ঠিক হওয়াটা খেয়াল রেখে শব্দ চেঞ্জ করে হাদিসের মর্ম অন্যের সামনে তুলে ধরা, এটাকে উলামায়ে কেরাম জায়েজ উল্লেখ করেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলী থেকেও বৈধতার বর্ণনা, ইমাম শাফি রহমতুল্লাহ আলী থেকেও বৈধতার বর্ণনা, ইমাম আজম ইমাম বহানিফা রহমতুল্লাহ আলী থেকেও বৈধতার বর্ণনা রয়েছে। তবে এর জন্য একটা শর্ত হলো, যিনি রেওয়ায়ত করবেন, যিনি বর্ণনা করবেন, তিনি আরবি ভাষার উপর পারদর্শী হতে হবে, আর যে পরিবেশ পরিস্থিতিতে হাদিসের শব্দ আর মানে হাদিসের শব্দ এসেছে, শব্দ ব্যবহৃত হয়েছে, যে পরিবেশ পরিস্থিতিকে কেন্দ্র করে, সে সম্পর্কে তিনি যেন পরিপূর্ণ ওয়াকিবহাল থাকেন, যাতে পুরো কনসেপ্ট বা ব্যাকগ্রাউন্ড কোনোভাবেই যাতে চেঞ্জ না হয়, অর্থের মধ্যে কোনো পরিবর্তন যাতে না আসে, বা যে ব্যাকগ্রাউন্ডকে সামনে রেখে, যে পরিস্থিতিতে, যে প্রেক্ষাপটে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ ব্যবহার করেছেন, সেই প্রেক্ষাপটের মধ্যেও যাতে কোনো পরিবর্তন শব্দের পরিবর্তনের কারণে না হয়, তো আরবি ভাষার পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান থাকতে হবে, আর হাদিস যে ব্যাকগ্রাউন্ডকে সামনে রেখে, যে প্রেক্ষাপটে হাদিসের শব্দগুলো নবীজির জবান দিয়ে উচ্চারিত হয়েছে, সেই প্রেক্ষাপট সম্পর্কেও, সেই পরিবেশ পরিস্থিতি সম্পর্কেও পরিপূর্ণরূপে ওয়াকিফ যদি কেউ থাকেন, অবগত যদি কেউ থাকেন, আর আরবি ভাষার উপরও তিনি পারদর্শী থাকেন, তবেই তার জন্য কেবল রেওয়ায়ত বিল মানা বা শব্দ চেঞ্জ করে ডিফারেন্ট ওয়ার্ড দিয়ে নবীজির হাদিসকে অন্যের সামনে তুলে ধরা জায়েজ হতে পারে।
তো জায়েজ বললেও সেখানে দুটো গুরুত্বপূর্ণ শর্ত জুড়ে দেওয়া হয়েছে। তবে হাদিসের ইমামগণের আরও এক জমায়েতে মনে আছেন যারা এই কথা বলেন যে হাদিসের শব্দ যেভাবে উচ্চারিত হয়েছে বর্ণনার মধ্যে বর্ণিত হয়েছে ঠিক সেভাবেই কোনো ধরনের ন্যূনতম পরিবর্তন ছাড়াই বর্ণনা করতে হবে। সামান্য কোনো পরিবর্তন আরবি শব্দ দিয়ে অর্থ ঠিক রেখে হলেও জায়েজ নয়। ইমাম মোহাম্মদ বিন সিরিন রহমতুল্লাহ আলহি, কাসিম বিন মোহাম্মদ রহমতুল্লাহ আলহি ওনাদের এই মতামত, ওনাদের এই মাসলাক এবং মাজহাব। তো বাজ কেউ কেউ তো এমন করেছেন যে বর্ণনাকারীর দ্বারা যদি কোনো শব্দ বর্ণনার ক্ষেত্রে যদি ন্যূনতম সামান্য কোনো ভুলও হয়ে গিয়েছে, তো আমি যখন এই হাদিস বর্ণনা পরবর্তী কারোর জন্য করব তখন এর মধ্যে যাতে এই বর্ণনাকারীর দ্বারা সংগঠিত যে ভুল সেটাও যেন বহাল রেখে আমি বর্ণনা করি, কারণ আমি তো শুনতে পাইনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এর বিপরীত কোনো শব্দ। সুতরাং বর্ণনাকারীর ভুল উল্লেখপূর্বক আর এই ভুল যেভাবে তিনি বর্ণনাকারীর দ্বারা হয়ে গেছে সেটা থাকুক, কিন্তু আমার যেহেতু শোনা এরকমই, আমার যেহেতু পাওয়া বর্ণনাকারী দ্বারা এরকমই, সুতরাং এটাকেও বহাল রাখতে হবে, এর মধ্যে কোনো পরিবর্তন আনা জায়েজ হবে না। যারা এই কথাটা বলেন যে শব্দ বর্ণনার ক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তন জায়েজ নয়, তারা তাদের একটা দলিল হলো তারা একটা হাদিস দিয়ে তারা দলিল পেশ করেন। হাদিসের মধ্যে এসেছে যদি কেউ বিছানায় যখন কেউ যাবে ঘুমানোর জন্য রাত্রে, তখন সে যেন এই দোয়া পড়ে, আমান্তু বিকিতাবিকাল্লাযী আনযালতা ওয়াবিনবিয়িকাল্লাযী আরসালতা, আমান্তু বিকিতাবিকাল্লাযী আনযালতা ওয়াবিনবিয়িকাল্লাযী আরসালতা, এটা হাদিসের মধ্যে এসেছে। তো এক ব্যক্তিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি যখন বিছানায় যাবে ঘুমানোর জন্য এটা পড়বে, তো এই ব্যক্তি বিন নবীকার জায়গায় রাসূলিকা পড়ে ফেললেন, রাসূলিকা পড়ে ফেললেন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে রুখে দিলেন এবং বললেন যে না, তুমি নবীকা পড়ো, যেভাবে আমি বলেছি কোনো পরিবর্তন না করে সমানভাবে তুমি উচ্চারণ করো। তো এই হাদিস দ্বারা অনেক ইমামগণ বলছেন যে হাদিসের শব্দের মধ্যেও কোনো পার্থক্য এবং তারতম্য পরিবর্তন কিন্তু জায়েজ নয়। নাহও বা আরবি গ্রামারের এক ইমাম ছিলেন ইমাম সেবওয়েহ রহমতুল্লাহ আলাইহি, তো নাহর ইমাম ছিলেন উনি। তো উনি উল্লেখ করেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনার ক্ষেত্রে যদি কেউ ভুল করে তাহলে আমার ভয় হয় যে যে হাদিসের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাক্বাদাহু মিনান নার ও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে কথাটা বলিনি এই কথাটা যদি আমার দিকে কেউ নিসবত করে যেটা আমি সরাসরি বলিনি, তাহলে সে যেন তার ঠিকানা জাহান্নাম বানিয়ে নেয়, নাউযু বিল্লাহি মিন যালিক, তার ঠিকানা যেন জাহান্নাম বানিয়ে নেয়। তো এখন যদি হাদিস বর্ণনার ক্ষেত্রে নবীজি যে শব্দ উচ্চারণ করেননি এরকম শব্দ যদি কেউ উচ্চারণ করে ফেলে, অথবা জেরের জায়গায় জবর, জবরের জায়গায় জের উচ্চারণের ক্ষেত্রে যদি গ্রামারের দিক থেকে যদি ভুল সংগঠন সংগঠিত হয়ে যায় তার দ্বারা, গ্রামারের ভুল, জবর জের পেশের ভুল, তাহলে এটা তো বলা যাবে যে আমি বলছি কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী এটা বলেছেন, এখন এটা বলার পর আমি আবার ইবারত ভুল পড়ছি, তা আল্লাহর নবী তো এইভাবে ভুল পড়েননি আর আমি উল্টিয়ে পরিবর্তন করে আমি পড়ছি, তখন যেটা আল্লাহর নবী পড়েননি আমি বলছি এটা আল্লাহর নবী পড়েছেন, তো যেটা আল্লাহর নবী করেননি আমি বলছি এটা করেছেন, যেটা উচ্চারণ করেননি আমি বলতেছি সেটা উচ্চারণ করেছেন। তো ইমামে সেবুয়েহ রহমতুল্লাহ আলহি বলছেন নাহর ইমাম, যে হাদিসের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ইরশাদ করেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ইরশাদ করেছেন যে আমার দিকে যদি এমন কথার নিসবত করে যেটা আমি বলিনি, এমন কথা আমার সঙ্গে সম্পর্কিত করে
তাহলে সে যেন তার ঠিকানা জাহান্নাম বানিয়ে নেয়। তো হযরত ইমাম সাইবুহ রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমার ভয় লাগছে যে যারা হাদিস পড়ার মধ্যে নাহভি দিক বিচারে গ্রামারের দিক থেকে যারা ভুল করে, তা এই হাদিসের ওয়াঈদ এবং শাস্তির বিধান তাদের উপর কার্যকর না হয়ে যায়। কারণ আল্লাহ নবী যেটা যেভাবে উচ্চারণ করেননি, যেভাবে বলেননি, সেভাবে তারা বলছে, সেভাবে তারা উচ্চারণ করছে। এক সাহেবকে আমি একটু ভুল ধরিয়ে দিলাম, আল্লাহ আল্লাহ মাফ করুন, উনি বলেন এটা তো আর ওয়াহী না, এটা না সেটা না, এটা তো আর কোরআন না। এইভাবে কথা না মানার হাজারো বাহানা, আরও কেউ ওনাকে বলে দিয়েছে। তো একজন একটা ভুলের প্রতি অঙ্গুলি নির্দেশ দিয়ে একটা এহসান করেছে যে হাদিসের ইবারতের মধ্যে এমন ভুল যে ভুলটা গ্রামারের দিক থেকে বিগ মিস্টেক বা জবরজের পেশের দিক থেকে মারাত্মক ভুল, অথবা শব্দ এমনভাবে উচ্চারণ করেছি যার মাধ্যমে অর্থ পরিবর্তনের সম্ভাবনা বিদ্যমান, এরকম যদি হয় তাহলে এটা তো জায়েজ না। যারা রেওয়ায়ত বিল মানাকে জায়েজ বলেছেন তারাও তো কন্ডিশন আরোপ করে দিয়েছেন যে আরবি ভাষায় পারদর্শী হতে হবে, যে ব্যাকগ্রাউন্ড, যে পরিবেশ, যে পরিস্থিতি, যে প্রেক্ষাপটে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিস উচ্চারণ করেছেন, কোনো কথা বলেছেন, সেই ব্যাকগ্রাউন্ড সম্পর্কে পূর্ণ ওয়াকিব হাল, পূর্ণ অবগত যদি কেউ হয় আর আরবি ভাষায়ও পারদর্শী হয়, তবেই কেবল তার জন্য ভুলের সম্ভাবনা থাকবে না। এবং সেই এই দোনো জ্ঞানে জ্ঞানী যে সে যদি অন্য আরবি শব্দ দিয়ে হাদিসকে বর্ণনা করে দেয় বা শব্দের কোনো পরিবর্তন এসে যায়, তার শব্দের মধ্যে ডিফারেন্ট আরবিক ওয়ার্ড এসে যায়, অল্টারনেটিভ কোনো সমান অর্থবোধক কোনো শব্দ যদি এসে যায়, তার জন্য এটা জায়েজ। কিন্তু যদি আরবিক এবং গ্রামারের দিক থেকে ভুল কেউ করে, তাহলে উলামায়ে কেরাম বলেছেন একটা কোরআন হলো ওয়াহিয়ে মাতলু আর এটা হলো ওয়াহিয়ে গায়রে মাতলু, এটাও ওয়াহি, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। এই জন্য তাবলিগ জমাতে এটা হাদিস বলতেও মানা করা হয়, কত সতর্কতা অবলম্বন করানো হয় যে বুজুর্গানে দিন থেকে আমরা এইভাবে শুনেছি, বড়দের থেকে এইরকম আমরা শুনেছি, উলামায়ে কেরাম এইভাবে বলেছেন। তো যেন কেউ হাদিস বলে কোনো এমন কথা ছড়িয়ে না দেয় যেটা হাদিস হিসাবে বর্ণনা করার অধিকার সে রাখে না। তো আল্লাহ তো কিন্তু কিছু সংখ্যক উলামায়ে কেরাম তো বলছেন যে না, সমার্থবোধক শব্দ দিয়েও কোনো চেঞ্জিং আনা জায়েজ নয়। ইমাম কাসিম বিন মোহাম্মদ রহমতুল্লাহ আলী, ইমাম মোহাম্মদ বিন সিরিন রহমতুল্লাহ আলী ওনাদের এই মতামত। অন্য এক হাদিসের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নাদারাল্লাহু ইমরাআন সামিআ মাকালাতি ফাবাল্লাগাহা কামা সামিআহা। এই হাদিস দিয়ে ওনারা ইস্তিদলাল করেন, দলিল পেশ করেন যে আল্লাহ তাআলা ওই মানুষকে সবুজ শ্যামল উৎফুল্ল যেন রাখেন, ওই মানুষকে যেন আল্লাহ তাআলা যেন প্রফুল্ল রাখেন, সবসময় যেন চেহারা আলোকিত থাকে ওই মানুষের, যে আমার কালাম শুনল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার কথা শুনল আর যেভাবে শুনেছে ঠিক একইভাবে সমানভাবে অন্যকে সে শোনালো, উম্মতকে শোনালো। ফাবাল্লাগাহা কামা সামিআহা। তো এই হাদিসের আলোকেও বলছেন যে শব্দের মধ্যে কোনো পরিবর্তন আনা জায়েজ নয়, গ্রামারের দিক থেকে কোনো মিস্টেক করাও ঠিক হবে না এবং অন্য শব্দ ব্যবহার করাও জায়েজ হবে না। কিন্তু জমহুর মুহাদ্দিসিন যারা বলছেন রেওয়ায়ত বিল মানা হাদিসের ক্ষেত্রে জায়েজ হতে পারে শর্ত সাপেক্ষে, যে যে আরবি ভাষার পুরো এক্সপার্ট হবে, মাহির হবে, বিশেষজ্ঞ পারদর্শী হবে, এবং যে হাদিস ওয়ারিদ হওয়ার যে ব্যাকগ্রাউন্ড, পরিবেশ, পরিস্থিতি, প্রেক্ষাপট সম্পর্কে পূর্ণ ওয়াকিফ হাল, অবগত বাখবর আলিম হবে, তার জন্য যেহেতু শব্দ ভিন্ন আনলেও কোনো অর্থের মধ্যে এবং ব্যাকগ্রাউন্ডের মধ্যেও কোনো পার্থক্য আসার কোনো সুযোগ নেই, সুতরাং এমন আলিমের জন্য এটা জায়েজ হতে পারে যারা বলেছেন, এই এই শর্ত সাপেক্ষে অনেকে বলেছেন। ওনারা এইসব হাদিসের উত্তর কী দেন এটা একটু আমাদের জানতে হবে, যে ফাবাল্লাগাহা কামা সামিআহা, এটার অর্থ ওনারা বলছেন এইভাবে যে যে শব্দ অন্যদের পর্যন্ত পৌঁছে দেওয়ার বাধ্যবাধকতা এই হাদিস দ্বারা বোঝা যায় না, মর্ম যদি পৌঁছে দে তবুও এই হাদিসের মর্মের উপর আমল সম্ভব রয়েছে।
তো ওনারা বলছেন, জমহুর মুহাদ্দিসিন, মেজরিটি মুহাদ্দিসিন, ফুকাহা কেরাম বলছেন যে যদিও সর্বোত্তম পন্থা হলো যে যেভাবে হাদিস শোনা হয়েছে শব্দ সমান রেখে অন্য পর্যন্ত সঠিক ঠিক ঠিক এটাকে নকল করা, এটাই সবচেয়ে বেশি উত্তম। নিজের ইচ্ছায় স্বেচ্ছায় যেন কোনো পরিবর্তন কেউ না করে, কিন্তু যদি শব্দ মুখস্থ না থাকে আর যদি বড় আলিম হয়, হাদিস সম্পর্কে অবগত, আরবি ভাষা সম্পর্কে অবগত, হাদিস কোন ব্যাকগ্রাউন্ডে এসেছে সে সম্পর্কেও পুরোপুরি অবগত, এমন কোনো বড় ব্যক্তিত্বের জন্য শব্দের পরিবর্তনের মাধ্যমে মর্মটা অন্য পর্যন্ত পৌঁছে দেয়া জায়েজ আছে। আর এটা হাদিসের মধ্যে এর দ্বারা পরিবর্তন আবশ্যকীয় হয় না। মজমুন বা মফহুম, মর্ম যদি ঠিক থাকে তাহলে এর দ্বারা পরিবর্তন অন্তত হয় না, বা মিথ্যার নিসবত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে হয় না। হ্যাঁ, তবে এখন প্রশ্ন আসতে পারে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজনকে তালকিন করেছেন যে ঘুমানোর সময় যখন তুমি বিছানায় যাবে তখন তুমি পড়বে, আমন্তু বি কিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বি নাবিয়িকাল্লাযী আরসালতা। তো এখানে নাবিয়িকার জায়গায় রাসূলিকা পড়ে নেওয়ার কারণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ দিয়েছেন, বলেছেন যে না, আমি যেভাবে বলেছি নাবিয়িকা এইভাবে পড়ো। তো এর দ্বারা তো, এই হাদিস দ্বারা তো বোঝা যায় যে শব্দের মধ্যে কোনো পরিবর্তন ঠিক নয়। তো এখানে উল্লেখ করা যায়, উলামায়ে কেরাম এই ব্যাপারে আলোচনা করেছেন এবং বলেছেন যে এই যে রাসূলিকার জায়গায় নাবিয়িকা, রাসূলিকার পরিবর্তে নাবিয়িকা পড়ার কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এর দ্বারা বোঝা যায় যে নবী শব্দের মধ্যে প্রশংসার অর্থ রাসূল শব্দ থেকেও বেশি। কারণ নবী শব্দটি আল্লাহর পক্ষ থেকে যিনি পয়গম্বর হবেন তার জন্য সুনির্ধারিত, আর রাসূল যে কোনো প্রতিনিধিকে বলা যায়, যে কোনো কাসিদকে প্রতিনিধিকে বলা যায়। এই জন্য এখানে নবী শব্দটি রাসূল শব্দ থেকেও বেশি মিনিংফুল, এবং এটা নবীগণের জন্য খাস। পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে যারা মেসেঞ্জার্স অফ আল্লাহ, প্রফেটস অফ আল্লাহ, তাদের জন্য এটা খাস, আর রাসূল শব্দটি অন্যদের বেলায় ব্যবহৃত হয়। সুতরাং নবী শব্দটিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায়োরিটি দিয়েছেন। আর আরেকটা কারণ হতে পারে যে দোয়ার মধ্যে শব্দের মধ্যে বড় তাসির রয়েছে। যে শব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে শব্দ বর্ণিত রয়েছে, সেই শব্দের মধ্যে একটা বিশেষ খাওয়াস এবং তাসির বিদ্যমান রয়েছে। আলফাজের মধ্যে, শব্দের মধ্যে নূর রয়েছে। সুতরাং যে শব্দ হাদিসের মধ্যে এসেছে, আমি ডিফারেন্ট ওয়ার্ড যদি নিয়ে আসি, জায়েজ হতে পারে এটা দোয়ার, দোয়া হওয়ার কারণে। দোয়ার মধ্যে যে সমস্ত শব্দ রয়েছে আর এর মধ্যে এই এই দোয়ার শব্দগুলোর অনুসরণ অনুকরণটা বেশি কাম্য, আর শব্দের মধ্যে যে তাসির এবং প্রভাব রয়েছে সেটা বিশেষ গুরুত্বের দাবিদার। হ্যাঁ, শব্দ পরিবর্তন করে নিলে এই এই পরিবর্তনটা আসবে না। যেমন জিন ভূত, নজরে বদ, খু নজর, খারাপ নজর লাগে না মানুষের, আল আইনু হাক্কুন। তো এর জন্য কুল আউযু বিরব্বিল ফালাক, কুল আউযু বিরব্বিন নাসের যে শব্দ রয়েছে, দুষ্ট জিনের প্রভাব থেকে মুক্তির জন্য এই শব্দগুলোর প্রভাব এত বেশি যে ওই সময় জিন ভয় পেয়ে যায়। দুষ্ট জিন যদি কথি পৌঁছাতে চায় তাহলে আপনি যখন বলবেন কুল আউযু বিরব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, এই শব্দগুলোর মধ্যে আল্লাহ তাআলা এত প্রভাব রেখেছেন, একটা ভীতি তাদের অন্তরে সৃষ্টি হয়ে যায়। এর অর্থ আপনি যতই বলেন না কেন, বা এই শব্দ চেঞ্জ করে অন্য ওয়ার্ড যদি উচ্চারণ করেন, এর মধ্যে এই তাসির হবে না, এই প্রভাব হবে না। এরকমভাবে দোয়ার মধ্যেও, হাদিসের মধ্যে বর্ণিত অনেক দোয়ার মধ্যেও শব্দের মধ্যে বিরাট প্রভাব রয়েছে, এটা অনেক গুরুত্বের দাবিদার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এই গুরুত্বটাই বোঝাতে চেয়েছেন। তো এই জন্য অনেক সময় জায়েজ যে আমলিয়াত করা হয়, জায়েজ আমলিয়াত, বৈধ আমলিয়াত, সুন্নাহসম্মত আমলিয়াত, শিরক কুফর দ্বারা
নাজায়েজ এবং শিরকযুক্ত যে সমস্ত কাজ তা এগুলো তো আমরা খণ্ডন করি, এগুলোর আমরা বিরুদ্ধে। কিন্তু যেটা জায়েজ এবং বৈধ রয়েছে সেগুলোতে বর্ণিত শব্দের খেয়াল রাখা হয় বিশেষভাবে, আর এর মধ্যে কোনো পরিবর্তন আনা হয় না। তো যে সমস্ত আদঈয়ায় মাসুরাহ রয়েছে, মাসুরা মানে আল্লাহর নবী থেকে বিশেষ কিছু দোয়া বর্ণিত রয়েছে, এই সমস্ত দোয়ার মধ্যে নবীজির জবান দিয়ে উচ্চারিত যে শব্দ সেই শব্দগুলো ওয়াহির শব্দ, আর এই শব্দগুলোর বিশেষ পাওয়ার এবং তাসির রয়েছে। এগুলোর এই শব্দগুলো পরিবর্তন করে অন্য শব্দ ব্যবহার করলে দোয়ার সেই তাসির থাকবে না, শব্দের সেই প্রভাব আর থাকবে না, শব্দের সেই প্রভাব থেকে আমরা বঞ্চিত হয়ে যেতে পারি, শব্দের সেই খাস নূর থেকে আমরা বঞ্চিত হয়ে যেতে পারি। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, না তুমি রাসূলিকা পড়ে নিয়েছো, আমি তোমাকে নবীইকা শিক্ষা দিয়েছি, তো এখানে নবীইকা তুমি শব্দ উচ্চারণ করো, সুবহানাল্লাহ। কিন্তু এটার দ্বারা এই শব্দের তাসির হয়তো বুঝাতে চেয়েছেন, শব্দের যে বিশেষ একটা প্রভাব রয়েছে ওয়াহির শব্দের মধ্যে বা আল্লাহর নবী থেকে বর্ণিত দোয়ার শব্দের মধ্যে যে প্রভাব রয়েছে সেটা বোঝানোর উদ্দেশ্য, অথবা রাসূল শব্দের মোকাবেলায় নবী শব্দের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা যে অধিক সেটা বোঝানোর উদ্দেশ্য। কিন্তু এটার দ্বারা সম্পূর্ণরূপে রিওয়ায়াত বিল মানা নাজায়েজ হওয়ার কোনো দলিল এটা হয় না, এই উত্তর দিয়েছেন যারা মেজরিটি উলামায়ে কেরাম রয়েছেন, তারা এই উত্তর দিয়েছেন। তো আমরা এখান থেকে জানতে পারলাম যে আমরা এই সমস্ত শব্দের মধ্যে আমরা পরিবর্তন না আনাটাই হবে শ্রেয়। তবে হাদিস বর্ণনা যদি কোনো যোগ্য বিজ্ঞ আলিম যিনি আরবি ভাষায়ও পারদর্শী এবং যিনি হাদিসের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত এমন কোনো মানুষ যদি হয় তাহলে তিনি মানার দিক থেকে অর্থের দিক থেকেও তিনি পরিবর্তন আনতে পারেন। আজকে এতটুকুই থাকুক, ইনশাআল্লাহ তাআলা পরবর্তী প্রোগ্রামে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা পরবর্তী আয়াত থেকে আমরা করব, যেহেতু পরবর্তী আলোচনা শুরু করলে অনেক দীর্ঘ সময় লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।